Assalamualaikum guys, welcome to another rocking episode of Dude with Food. হ্যাঁ, আমি জানি ভয়েসটা শুনতে খুবই হাস্যকর লাগছে, কারণ এই ভয়েসের সাথে ভিডিওর কোনো সম্পর্ক নেই। আমি যেদিন ভিডিওটা শ্যুট করেছিলাম সেদিন আমি মাইক্রোফোনের সুইচটা অন করতে ভুলে গিয়েছিলাম, সো কোনো শব্দ কোনো সাউন্ড রেকর্ড হয়নি। আমি এখানে একা একাই বকবক করছি এই যে পিৎজা ক্লাবে গিয়েছিলাম। এই ভিডিওতে আমি কিছু টেস্টি টেস্টি খাবার ট্রাই করেছিলাম, সেই খাবারের রিভিউগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি এই ভিডিওটা আপলোড দিচ্ছি। তো আমি খুব ছোট্ট করে খাবারগুলো রিভিউ দিয়ে দিচ্ছি, আই হোপ তোমাদের দেখে লোভ লাগবে। অ্যান্ড ও বাই দ্য ওয়ে, আমি তো আমাদের স্লোগানটা বলতে ভুলে গিয়েছিলাম, তো সময় নষ্ট না করে চলো খাবো। এই সিনে আমি মাইক্রোফোন অ্যাডজাস্ট করায় ব্যস্ত, অন্যদিকে আমি মাইক্রোফোনের সুইচটা অনই করিনি। তো আমার অর্ডার দেওয়া শেষ, আমি একটু বসে বসে ভাব মারছিলাম। সো আমরা অর্ডার দিয়েছি একটা চিজ বার্স্ট ফ্যামিলি সাইজ পিৎজা, যেটা 12 ইঞ্চি, এবং একটা মিট বক্স। এই যে এখানে বিলটা, যদি আমি বিলটা দেখাতে চাচ্ছিলাম না, তবু আমাদের দুষ্টু ক্যামেরাম্যান বিলটা এক্সপোজ করে দিচ্ছিল, যদিও তারা আমাকে কোনো ডিসকাউন্ট দেয়নি, তবু কি দরকার। এই হচ্ছে আমাদের পিৎজা ক্লাবের সেই ঐতিহাসিক জায়গা, যেখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু একটা ছবি তোলার জন্য। এই সিনটুকু শ্যুট করেছে আমাদের অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান, তো ক্যামেরা যদি একটু ঝাঁকানাকা করা শুরু করে তোমরা নিশ্চয়ই মাইন্ড করবে না। এখানে আমি খুবই বিকৃত অঙ্গভঙ্গিতে লাইটের দিকে ফোকাস করতে বলছিলাম, কারণ লাইটটা খুবই ইম্পর্টেন্ট গাইজ। যদিও লাইটের দিকে ফোকাসটা পড়েনি, যদিও রেস্টুরেন্টে সবার ফোকাস আমাদের দিকেই ছিল। ওকে গাইজ, অ্যাজ ইউ ক্যান সি আমাদের জায়ান্ট পিৎজাটা আমাদের সামনে আছে। জাস্ট দেখো গাইজ, পুরা চিজ দিয়ে ভরা, ইট লুকস অ্যামেজিং। সো গাইজ, লেটস টেক আ বাইট ফ্রম দিস হিউজ পিৎজা। জাস্ট দেখো, একটা স্লাইস আমার পুরো হাতের থেকেও বড়, আর ক্রাস্টটা কতটা থিন, আর আপার লেয়ারটা তো আমি বললামই ফুল অফ চিজ। এই পিৎজাটার প্রাইস 799 টাকা ইনক্লুডিং অল। গাইজ আমি বলবো দিস ইজ ওয়ার্থ ইট। আমি ডেফিনেটলি তোমাদেরকে রেকমেন্ড করবো, তোমরা যদি কখনো পিৎজা ক্লাবে যাও তাহলে অবশ্যই এই চিজ বার্স্ট পিৎজাটা ট্রাই করো। তোমাকে যে 16 ইঞ্চির পিৎজাই ট্রাই করতে হবে এমন কোনো কথা নেই, কারণ পিৎজা ক্লাবে সব সাইজের চিজ বার্স্টই অ্যাভেলেবল। আমি এই পিৎজাটাকে রেটিং দিব 8.5 আউট অফ 10। এখন চলে আসি আমাদের মিট বক্সে। প্রথমেই বলে নেই, মিট বক্স আমার এক্সপেকটেশন পূরণ করতে পারেনি। 220 টাকার এই মিট বক্সে মিট বাদে প্রায় সব কিছুই ছিল, না মানে মিটও ছিল, তবে তা ছিল পরিমাণে খুব কম। মাশরুম, সসেজ, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা ইত্যাদি ইত্যাদি ব্লাবলা দিয়েই পুরা মিট বক্সটা ভরা ছিল, উইচ ইজ খুবই বেদনাদায়ক। বাট দ্য টেস্ট ওয়াজ প্রিটি ডিসেন্ট, আর ব্যাপারটা ছিল খুবই চিজি, জুসি আর সসি, সো খেয়ে মজা পেয়েছি। অনেক ক্যালকুলেশনের পর এই মিট বক্সটাকে আমি রেটিং দিচ্ছি 6 আউট অফ 10। সো গাইজ, আজকের মতো এখানেই শেষ করছি। আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ট্রাস্ট মি ইটস ফ্রি অফ কস্ট। ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিস ভিডিও। যাচ্ছি কিন্তু যাচ্ছি না, এরকমই কোনো ব্লগ নিয়ে আবার তোমাদের মাঝখানে ফিরে আসবো। টিল দেন, গুড বাই গাইজ।